নমস্কার বন্ধুগণ, ফুটবল টিভি আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলো না, দেরি না করে শুরু করা যাক। প্রথমেই চলে আসছি ওড়িশা এফসির কথা। ওড়িশা এফসি কিন্তু সাইন করতে চলেছে সিওয়াই গোডার্টকে। সিওয়াই গোডার্ট, যে কিন্তু জাপানের আন্ডার 17 টিমেও খেলেছে এবং ISL এর নতুন মুখ না, এর আগে কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে কিন্তু 2020-21 মরশুমে খেলে গেছে। এবার তার যদি একটু হিস্ট্রি দেখা যায়, তাহলে টটেনহাম হটস্পারের আন্ডার 18 এবং আন্ডার 21 টিমে কিন্তু খেলেছে। এছাড়া কিন্তু ইতালির সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন বলা ভালো, বেনোভেন্তো, ইতালির থার্ড ডিভিশন ক্লাব বেনোভেন্তোতে খেলেছে। তারপরে কিন্তু বেনোভেন্তো থেকে লোনে এসেছিল মুম্বাই সিটি এফসিতে। সেখানে লোন শেষ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু বেনোভেন্তো ফিরে যায় এবং তারপরে কিন্তু অস্ট্রেলিয়া সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সেও খেলে এবং লাস্ট খেলছিল আমেরিকার সেকেন্ড ডিভিশন ক্লাব ডেট্রয়েট সিটিতে। তো এই প্লেয়ারটা জাপানের আন্ডার 21 টিমে খেলেছে এবং একজন অ্যাজ এ এশিয়ান ফরেনার হিসেবে কিন্তু ওড়িশা এফসিতে আসতে চলেছে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। একজন লেফট উইঙ্গার, মার্কেট ভ্যালু 1.4 crore এই মুহূর্তে। তো এই সিওয়াই গোডার্ট এমন একটা প্লেয়ার হতে চলেছে মানে ওড়িশা এফসিতে, যেখানে অস্ট্রেলিয়া ছাড়া অন্য কোনো কান্ট্রি থেকে যে এশিয়ান প্লেয়ার আনা যায়, এই ISL এর নিরিখে বলছি, এই ISL এ কিন্তু এখনও সেরকম অন্য কান্ট্রি থেকে খুব বড় কোনো প্লেয়ার আসেনি। তো সেই জায়গায় অস্ট্রেলিয়া ছাড়া অন্য কোনো প্লেয়ারকেও আনা যেতে পারে অন্য কান্ট্রি থেকে, সেটা কিন্তু ওড়িশা এবার দেখাবে। এরপরে যদি চলে আসি ইস্ট বেঙ্গলের আপডেটে, ইস্ট বেঙ্গলে কিন্তু দুটো বড় বড় ফরেনারকে নিয়ে আপডেট রয়েছে। প্রথমে তাদের এশিয়ান ফরেনারকে নিয়ে আপডেটটা দিয়ে দিচ্ছি। এশিয়ান ফরেনার জর্ডন এলসে, সে কিন্তু বলা যেতে পারে অল সেট টু সাইন ইস্ট বেঙ্গল। কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, যার মার্কেট ভ্যালু 3.6 crore এই মুহূর্তে। অস্ট্রেলিয়ান তার সিটিজেনশিপ রয়েছে, তার একজন সেন্টার ব্যাক এবং খুব ডিমান্ডিং সেন্টার ব্যাক, অস্ট্রেলিয়ার এ লিগেই সারাটা জীবন খেলে এসছে। অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে কিন্তু 100-এর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এ লিগে। তারপরে কিন্তু নিউক্যাসল জেটস এবং লাস্ট খেলছিল পার্থ গ্লোরিতে, এবং পার্থ গ্লোরি থেকে ইস্ট বেঙ্গল তাই কিন্তু ট্রান্সফার ফি দিয়ে আনছে না, যদি আনে তাহলে কিন্তু লোন ট্রান্সফারেই সে আসবে। এবং লোন ট্রান্সফারও যদি আসে, এই প্লেয়ারটা কিন্তু ISL এ ইস্ট বেঙ্গলের এবারে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং হতে চলেছে। তার কারণ এ লিগে 162-এর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, তারপরে AFC চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফিকেশানেও একটা ম্যাচ খেলেছে। তো এই প্লেয়ারটা কিন্তু নো ডাউট একজন ভালো প্লেয়ার। তো এবার এটাই দেখার যে ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটাকে নিয়ে আসতে পারে কি না। আর লাস্ট যে আপডেটটা দেবো সেটাও কিন্তু ইস্ট বেঙ্গলকে নিয়ে একটু বড় আপডেট, সেটা হচ্ছে মার্কেট ভ্যালু যার 1.6 crore হলেও, যে প্লেয়ারটার নাম জর্জ ক্যাসাডো, এই প্লেয়ারকে কিন্তু ইস্ট বেঙ্গল নিয়ে আসতে চাইছে, এরকম কিন্তু আপডেট বেরিয়ে আসছে। যার বয়স 34 বছরের সেন্টার ব্যাক, একজন 34 বছরের সেন্টার ব্যাক, যে কিন্তু রিয়েল মাদ্রিদ কাসিয়া অর্থাৎ রিয়েল মাদ্রিদ যেটা জুনিয়র টিম সেখানে খেলা শুরু করে। এরপরে কিন্তু লালিগায় রিয়েল বেতিস, তারপর লালিগা 2-এর পনফেরাডিনা, রিয়াল জারাগোজা, গ্রিসের এও জান্তি এবং লাস্ট লালিগা 3 আর মাজাটা হন্ডাতে খেলছিল, এবং সেখান থেকে কিন্তু ইস্ট বেঙ্গল তাকে নিয়ে আসতে চাইছে, যে সেন্ট্রাল ব্যাকের পাশাপাশি কিন্তু লেফট ব্যাকেও খেলতে পারে। তো এবার এটাই দেখার যে এই প্লেয়ারটাকে ইস্ট বেঙ্গল নিয়ে আসতে পারে কি না। এই প্লেয়ারটা যদি আসে, নো ডাউট ইস্ট বেঙ্গলের এই যে দুটো ডিফেন্ডারের কথা বললাম, এই দুটো ডিফেন্ডার এই সিজনে ইস্ট বেঙ্গলের ডিফেন্সটাকে খুব ভালোভাবে কম্প্যাক্ট করবে। তো এবার জর্জ ক্যাসাডোও আসতে পারে, এবং কিছুদিন আগে বোর্জা গ্রেমেরও একটা আপডেট বলেছিলাম, সেই বোর্জা গ্রেনেরও কিন্তু আসতে পারে, সেখানে সেটাও একটা বলে রাখা দরকার। বিভিন্ন জায়গা থেকে জর্জ ক্যাসাডোকেও কনফার্ম করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বোর্জা গ্রেনেরোকেও কনফার্ম করা হচ্ছে, দুজনের মধ্যে কিন্তু একজন আসবেই এটা কিন্তু বলে দেওয়া যায়। তো এবার এটাই দেখার যে ইস্ট বেঙ্গল কাকে সাইন করাতে পারে। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও পেতে পারেন। তো আজকের জন্য গুড বাই।